Mymensingh Polytechnic Institute এর ফ্রন্ট কেন্দ্রে আছি। এটাই আমাদের ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস। প্রাণ কেন্দ্রে আছি, দেখলেই মনটা ভরে যায় শান্তি। দীর্ঘ 4টা বছর পার করলাম এই জায়গায়। যদিও ড্রেসটা আমার পছন্দ না, তাও পড়তে হয়েছে নিজের সাথে যুদ্ধ করে। প্রাইমারি স্কুলের ড্রেসের মতো এটা কোনো ড্রেস? তুমি কোথায়? তুমি থাকো, সামনে থাকো। জীবন যুদ্ধে পরাজিত সৈনিক, কষ্ট করেছি এই কলেজে। আমরা জীবন যুদ্ধে পরাজিত সৈনিক, কিন্তু পড়ালেখা করে জয় করতে পারছি। চলো এখন নিস্তলায় যাই। বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী বাসন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অগণিত পরিমাণ প্রেতাত্মারা ঘোরাফেরা করেছে, অনেক জিনও ঘোরাফেরা করেছে। তো এখন আমরা ইলেকট্রনিক স্ল্যাব, আমরা দুই একটু জিন দেখাবো। এখন নিচে নিচের দিকে দেখাবো। অবশ্য আগের জিনগুলো অনেক ভালো ছিল, এখন বিকালের সিটে এত মানে জিনের চলাফেরা কম। রাত হয়ে গেলেও জিনগুলো একটু কম ঘোরাফেরা করে, সমস্যা নেই। আবার আরেকদিন সকালে দেখাবো। কোন সেমিস্টার ক্লাস হচ্ছে? ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট সার্কিট ল্যাব। কৃষ্ণচূড়া চত্বর, ফুল গাছটা আবার তাজা হইতেছে বসন্তে। এইবার গান গাই না, খুবই স্ট্যাক খেয়ে তুমি গান গাই দাও। কামড়া সাইডে মিয়া মেয়েদের হল, তুমি সামনে গেলা। আমরা এখন ক্যান্টিনে যাচ্ছি, সো সবাই সাথে সাইকেল। আমরা 4 বছর এই ক্যান্টিনে বসছি, তবে মানে অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। আর আসি কিনা জানি না, কারণ আমাদের তো শেষ, আমরা এইবারই বের হয়ে যাচ্ছি কলেজ থেকে। এখানে অনেক বসছি আমরা, অনেক স্মৃতি আছে এখানেও। এখানে কলেজের ফার্স্ট গেট, মানে পিছনে দিয়ে দুইটা গেটের মধ্যে এটা প্রথম গেট, এটা প্রথম, এটা বন্ধ রেখেছে, বেশিরভাগ সময় বন্ধ থাকে। তো দুইটা গেট, ওই যে একটা এই যে একটা, এখন দুইটাই বন্ধ পাইতেছি। আমরা ওই পাশে কীভাবে যাবো জানি না। আর এই যে এটা, এটাই ক্যান্টিন, মনে হয় ক্যান্টিন বন্ধ, ক্যান্টিনও বন্ধ, মানুষ আসে না। তো আমাদের আমাদের ক্যাম্পাস আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা মাঝে মধ্যে বাস দিয়ে ঘুরতে যাইতাম। বাস টুর অনেক চিল হইতো বাসের ভিতরে, তবে দেখা যাইতো বাসের সিট নাই, বাসে দাঁড়ায় যাইতে হইতো বেশিরভাগ সময়। তবে বাসটা অনেক মানে হাই কোয়ালিটি, অনেক ভালো এসি বাস, তো ভিতরে বসলে অন্যরকম একটা ফিল হয়। এখন আপনাদেরকে বাসটা দেখাবো। ওই যে আমরা তো ওই গত বছর রোভার স্কাউটের সাথে গেলাম, বান্দরবন গেলাম, পরে এনজয় হয়েছিল, অনেক এনজয় হয়েছিল। ও খাগড়াছড়ি আলুটিলা পাহাড়ে নিয়ে গেছিল, বাসটা সরাসরি ভিতরে ঢুকে গেছিল, ওইটা সেই ভালো লাগছিল। আমরা হাইটা করি নাই কোথাও, ওই যে সামনেই বাসটা দেখা যেতেছে। আরেকটু ওয়েট, কাছাকাছি আইসা পড়ছি। আরেকটা জিনিস দেখাই, দেখেন এইখানে
এখানে ছোট ছোট বাবুরা, যখন বাবুরা আসে তখন ওরা এখানে জুয়েলারি বলে না এই বলা গেলে, তো সমস্যা নাই। এখানে মানে আপনারা যদি কখনো আসেন এখানে জুয়েলারি খেলা যায়, মজা পাবেন। এইখানে আসা পড়ছি, এই যে বাস, এই বাসের মধ্যে আমাদের অনেক স্মৃতি আছে যেগুলো না বললেও নয়। ভিতরে যাবা? ও, এই যে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ও এই সেই বাস যার নাম এত গুণ, যাকে ঘিরে আমাদের এত ঘোরাফেরা, আর হয়তো ঘোরাফেরা হবে না, যাই হোক অনেক মিস করবো। আর এই যে এইখানে লেডিস হোস্টেল, যারা যারা আপুরা আছেন তারা যদি আসেন তাহলে দেখবেন এইখানে খুব সুন্দর, খুব সুন্দর একটি লেডিস হোস্টেল আছে এখানে। এটা হচ্ছে অধ্যক্ষের বাসভবন এখানে, আর এদিক দিয়ে লেডিস হোস্টেল যেতে হয়। আর এটা হচ্ছে পিছনের গেট, এই গেট দিয়ে মানে পিছন দিয়ে তারপরে যে দিয়ে ঢুকতে হয় আর কি। ফুল ক্যাম্পাস, আসলে এটা একেবারে দেখানো একবারে সম্ভব না, হয়তো পুরোটা ঘুরে ঘুরে দেখাইছে অনেকটা, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখাইছে। ও ম্যান, এখন আমরা যাচ্ছি কলেজে, অডিটোরিয়ামে, দেখা যাক ভিতরে কী কী আছে। ও উপরে যাই, উপরে সবটা দেখাবো। হ্যাঁ, ওদের অডিটোরিয়াম রুম বোঝানো হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, তো এই কারণে সজ্জিত করা হচ্ছে। ওই করোনা মহামারীর সময় করা হয়েছিল, হাত ভালোভাবে হাত ও মুখ ধোয়ার জন্য। এটা আমাদের গ্যারেজ রুম, মানে মোটর বাইক বাইসাইকেল পার্কিং করা হয়, তো এখানে একটা মামা আছে সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য, উনি এগুলো রক্ষণাবেক্ষণ করেন, 365 দিন থাকেন, এই সেই জন্য কোনো ধন্যবাদ। আমি তোমাদের মোটর বাইক এসে বসছি, এখন দেরি পড়ব বাসার উদ্দেশ্যে। স্মৃতিসৌধ, পলিটেকনিক স্মৃতিসৌধ।